আর বারাসাত থেকে আলিপুর পর্যন্ত 15 মিনিটে যাওয়া, এটা ইম্পসিবল। আবার মা ফ্লাইওভার বন্ধ, কেন করেছে রে? আবার এখানে জ্যাম কেন? চল, এই পুরো ট্রাফিকটা হয়েছে মা ফ্লাইওভার বন্ধ হওয়ার জন্য। বাহ, সকাল সকাল মন খুশ হয়ে গেল, মনে হচ্ছে কপালে পেছনটাই দেখতে পাবো। না 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 না, দাঁড়া 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 ভাই, দেখার ব্যবস্থা করছি। আরে বানি বানি, চলো দেখি খুঁজি যে কোথায় ওয়েবলেসের ব্যাটারি আছে। চলো কটা ছবি তোলা হয়ে গেল, একটা সেলফি। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো আজকে আমার প্রচণ্ড তাড়া রয়েছে, কারণ আমি প্রচণ্ড লেট হয়ে গেছি। তো আজকে আমার যে কাজের লোকেশন রয়েছে সেটা হচ্ছে আলিপুর, আর সেখানে আমার পৌঁছানোর কথা হচ্ছে 7:30টার মধ্যে, আর এখন বাজে হচ্ছে 7:15। তার মানে বুঝতেই পারছো কিরকম তাড়া রয়েছে আমার। আর বারাসাত থেকে আলিপুর পর্যন্ত 15 মিনিটে যাওয়া, এটা ইম্পসিবল। ওরে ভাই দাঁড়াস না রে। তো আজকে হয়েছেটা কি, যে 5:30টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 5:30টার সময় অ্যালার্ম বেজেছিল, তো জাস্ট ফোনটা হাতে নিয়ে ওটাকে বন্ধ করেছি, ওই অবধি আমার মনে আছে, তারপর আর মনে নেই। হঠাৎ করে ধরপড় করে উঠে দেখি 7:00 বাজে, আর ফোনটা ওই হাতের উপরই পড়ে রয়েছে। সেই জন্য যতটা পেরেছি তাড়াহুড়ো করে রেডি হয়েই বেরিয়ে গেছি, মানে 15 মিনিটে আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ও জানি না এবার কী হবে, শুধু যেন ঠাকুর করে আজকে ট্রাফিক না থাকে। এই এত সকাল সকালও যদি ট্রাফিক হয়, এত ক্লিন ফাঁকা রাস্তা হবে না, ট্রেনে বেরিয়ে যাব, তারপরেও এই গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে হয়ে গেল। যাক, মধ্যমগ্রামের জ্যামটাতে দাঁড়াতে হলো না। ওখানে আবার কি হলো? আরে ভাই, এত সিগন্যালে দাঁড়াতে হলে কি করে হবে? এতক্ষণ ক্যামেরাটা অন হচ্ছিল না, ওই জাস্ট এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা ব্যাটারিটা আবার খুলে আবার লাগালাম, তারপর দেখি অন হচ্ছে। মানে এরকম প্রবলেম গোপ্রো চিরকালেরই রয়ে গেছে, মানে মেন মেন টাইমে ক্যামেরা অন না হওয়া, তারপর হ্যাং করে যাওয়া, মানে গোপ্রোর এই স্বভাবগুলো চিরকাল থেকে গেল। আর এই জিনিসগুলোকে বাদ দিয়ে গোপ্রো নো ডাউট খুবই ভালো ক্যামেরা। এ কি, আবার মা ফ্লাইওভার বন্ধ করেছে রে? নিচ থেকে যাওয়া মানেই তো আরো বেশি টাইম। এ পিছনে যাচ্ছে, না হয়ে গেল আরো লেট। রে আবার এখানে জ্যাম কেন? চল, এখানেও তো ফ্লাইওভার বন্ধ। কপাল খারাপ আজকে, যে কপালটা কি খারাপ, মানে পুরো মা ফ্লাইওভারটাই বন্ধ, মানে জ্বালার উপর যন্ত্রণা। সো ভাই লোগ আর ভাই লোগ কে বেয়ার লোগ, ক্যা আপ লোগ ভি অনলাইন শপিং কর রহে হো? তো থোড়া সা রুক যাও, ক্যুকি ইসমে হোনে ওয়ালা হ্যায় আপ লোগোঁ কা বহুত ফায়দা। তো হাম লোগোঁ কো শপিং করনে মে সবসে বড়ি দিক্কত হোতা হ্যায় কি কোন সা ব্র্যান্ড মে কিতনা ডিসকাউন্ট হ্যায়, ইয়ে হাম লোগোঁ কো পতা নাহি হোতা হ্যায়। তো ইসিলিয়ে না হাম লোগ আচ্ছা খাসা ডিসকাউন্ট মিস কর দেতে হ্যায়। মে আপ লোগোঁ কে লিয়ে লায়া হুঁ এক এসা তরকিব, হর শপিং মে আপ লোগোঁ কো মিল জায়েগা ডিসকাউন্ট অফার। সো ইসকে লিয়ে আপ লোগোঁ কো বস ডিসক্রিপশন পে দিয়া গয়া লিঙ্ক পে ক্লিক করনা হ্যায়, অর আপ লোগোঁ কো ইয়াহাঁ পে মিল জায়েগা 40 से भी ऊपर टॉप ब्रांड। जिस भी ब्रांड का प्रोडक्ट आप लोगों को खरीदना है, बस वहाँ पे क्लिक कीजिए और आप लोगों को ऑफर मिल जाएगा। अगर आप लोग चाहे तो यही से रिडीम ऑफर कर सकते हो। तो बस ऐसे ही आप लोग ढेर सारा शॉपिंग करो और ढेर सारा बचत करो। ওরে ভাই একটু তাড়াতাড়ি চল রে, মানে একটা ফ্লাইওভার বন্ধ করার পর যে কতটা জ্যাম হয়, এই পুরো ট্রাফিকটা হয়েছে মা ফ্লাইওভার বন্ধ হওয়ার জন্য। মানে এই যত গাড়ি আছে সব তো মা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যেত, তার মধ্যে এই বড় বড় ট্র্যাকগুলো রয়েছে, বাসগুলো আছে, চলো আর কি করা যাবে।
যাক, কেউ কাউকে ঠোকেনি। সকাল সকাল মন খুশ হয়ে গেল। আবার রেড সিগন্যাল, চলো 30 মিটার পর্যন্ত আসতে পারলাম না, তারপর তো আবার রেড সিগন্যাল। আরে ভাই সামনে একটা মরিস। আরে ভাই সর সর সর, দেখতে দে ভাই, গাড়িটাকে দেখতে দে, চালাতে তো পারবো না কখনো। এ টেনে বেরিয়ে গেল রে, রুক রুক রুক, দাঁড়া 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 দাঁড়া, মরিস মেরিনা, একটু পাশ থেকে দেখতে হবে নাহলে জমবে না। আরে দাদু এখানে গার্ড করে দিলে ঢুকবো কি করে? শুধু মনে হচ্ছে কপালে পেছনটাই দেখতে পাবো। না 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 না, দাঁড়া 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 ভাই, দেখার ব্যবস্থা করছি। ও ভাই স্যার, চলো আমাদের মরিচ দেখা হয়ে গেছে, এবার মরিচ বাঁচতে বাঁচতে তাড়াতাড়ি যাই। আরে লেফট সাইড সিগন্যাল আছে তো, চলো। আজকে কিভাবে কিভাবে যাচ্ছি আমি, তো চলো ভাই চলে আসলাম। আমাদের আজকে লোকেশন উত্তীর্ণ, তো এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম আসলাম। ও ভাই সাহ, উঠবি উঠ, তো আজকে আমার কপালটা খুব খারাপ চলছে সকাল থেকেই, তো জানি না কেন গিম্বেলটা অন হচ্ছে না, তো এটা নিয়ে এখন যাচ্ছি ধর্মতলা মার্কেটে। তো থাক এটা, তাড়াতাড়ি ফটাফট বেরাই। তো দুপুরবেলা এদিকে মোটামুটি হলদি ফলদির কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখানে একটুখানি টাইম আছে, তো ফটাফট গিয়ে দেখি। আরে বানি বানি, কোথায় যাচ্ছ? হ্যাঁ নেই নেই নেই, আমি যাইঙ্গে ধর্মতলা তাক। अभी कहाँ पे जा रहे हो? संडे राइट पे निकले। और संडे राइट पे हम लोग का काम पे। आप भी वैसे निकले क्या? नहीं नहीं, हम जा रहे हैं अभी कैमरा मार्केट। तो माल्टा देखो तो ऑन हो चुका है। दर बैटरी दीच्छी, बैटरी तो फुल चार्ज देखा चे। ব্যাটারিটা খারাপ আছে? তোর কাছে ব্যাটারি আছে? এটা ব্যাটারি আছে এমনি একটা চেক করার মতো? এটা খারাপ তো, তাহলে ওই খারাপটা রেখে একটা যদি দেখে চেক করে দিতে তাহলে একটা ব্যাটারি কিনে নিতাম। গিমলে ব্যাটারি নেই না? চলো দেখি খুঁজি যে কোথায় ওয়েবেলেসের ব্যাটারি আছে। এই 3 বছরে এই ফার্স্ট আমাকে ভোগালো, যাক বাঁচলাম যে গিমবেলে কিছু হয়নি। এতক্ষণ প্রচণ্ড টেনশনে ছিলাম, প্রচণ্ড। ওয়েবেলেসের ব্যাটারি আছে? ওয়েবেলেসের ব্যাটারি পাওয়া যাবে না? না ভাই, ওয়েবেলেসের ব্যাটারি হবে হবে না না, তো ওয়েবেলেসের ব্যাটারি হবে গো? ওয়েবেলেস দেখো না একটু, এক হোগা তো ভী চলেগা, ও দোনো হে, কত কটা? 1400। তো চলো, প্রবলেম তো সলভ হয়ে গেছে, এই যে নতুন ব্যাটারি একদম চকচক করছে, লাগিয়ে দিলাম, 1400 টাকা গেল, বড় ব্যথা লাগলো। চলো আমি আইফোন সে সেলফি। চলো চলতে, চলো আমাদের কাজ তো হয়ে গেল, এবার যাই আবার লোকেশনে, ওখানে গিয়ে আবার মেকআপ শুট করতে হবে। তো জায়গাটা দেখো শুধু তোমরা, একটা ছবি তো তুলতেই হবে। চলো কটা ছবি তোলা হয়ে গেল, একটা সেলফি, চলো অনেকগুলো ফটো তুলে নিলাম। তো এই ফটোগুলো দেখতে হলে তোমাদের যেতে হবে আমার ইনস্টা বা ফেসবুক প্রোফাইলে। হ্যাঁ
তো চলো আজকের কাজ তো এখানে শেষ হয়ে গেল, এবার পালা হচ্ছে বাড়ি যাওয়ার। তখন বাড়ি যেতে যেতে মোটামুটি দুটো বেজে যাবে, তারপর আবার কয়েক ঘন্টা ঘুমিয়ে আবার সকালবেলায় বেরোতে হবে। কালকে অবশ্য লোকেশনটা একটু কাছে রয়েছে, কালকে বিরাটিতে আছে, তো অতটা চাপ হবে না। মোটামুটি 8টা নাগাদ ওখানে ঢুকতে হবে, 7টায় বাড়ি থেকে বেরাবো ব্যাস। আর এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, কারণ গোপ্রোতে চার্জ নেই একদম, জাস্ট 6% চার্জ রয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকো তাহলে অতি অবশ্যই একটা লাইক করে যেও। আর হ্যাঁ, আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, DS মোটো অ্যাডভেঞ্চার। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।